সুপ্রদর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ 7 মার্চ 2023 রোজ মঙ্গলবার দর্শক আমরা রয়েছি নওগাঁ জেলার মান্দা উপজেলা সতীগুরুর হাটে দর্শক আপনারা দেখছেন গাবি বাছুর চেষ্টা করবে হাট থেকে গাবি বাছুরের তথ্য তুলে ধরার জন্য যে কেমন দামে গাবি বাছুর ক্রয় বিক্রয় করা হচ্ছে তবে ভিডিওর শুরুতেই আমরা হাটের পরিস্থিতি আপনাদের একটু দেখায় দেব এখানে বেশ কিছু গরু আমদানি হয়েছে মোটামুটি 25-30টা গাবি আমদানি তবে ক্রেতা শূন্য একবারে হাট ক্রেতা নাই বললেই চলে প্রায় সব গরুর সব জায়গাতেই দেখা যাচ্ছে ক্রেতা শূন্য তো এইটা এই আলামত বোঝা যাচ্ছে যে মোটামুটি রমজান মাসের দিকে আমার মনে হয় গরুর বাজার কিছুটা কম থাকবে এখন যেরকম দেখা যাচ্ছে তাতে অনুভব করা যাচ্ছে তো আমরা দেখি এই হাট থেকে গাবি বাছুরের আজকের বাজার দর একটু তুলে ধরার চেষ্টা করব যে কেমন দামে গাবি বাছুরগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে দেশি গাবি সাথে দেশি ষাঁড় বাচ্চা বাচ্চাটা আনুমানিক 6 থেকে 7 দিন হয়েছে ভাই কিনা হলো এটা ভাই কিনা হলো বেচা কিনা হচ্ছে বয়স কি ভাই গাবিটা নতুন জোয়ান বাচ্চা ষাঁড় বাচ্চা না কয়দিন হলো বাচ্চা হয়ে 9 দিন না আচ্ছা দুধ কতটুকু আছে ভাই এটা 2 থেকে 2.5 কেজি কত চাওয়া দাম 80 চাওয়া দাম কত দাম বলছে 85 চাওয়া 80 হইলে বিক্রি হবে দর্শক 85 চাওয়া 80 হইলে বিক্রি হবে ধন্যবাদ ভাই আপনাকে তথ্য দেওয়ার জন্য দর্শক আমরা এই হাট থেকে যে গাবি বাছুরগুলো রয়েছে ধীরে ধীরে একটু দাম দরের ধারণা দেওয়ার চেষ্টা করি ষাঁড় বাচ্চা ভাই কয়দিন হলো বাচ্চার বয়স 8-9 দিন গাবির বয়স ভাই বয়স পুরে গেছে হ্যাঁ দুধ কতটুকু আছে ভাই এটা 3 কেজি পার দর্শক 3 কেজি পার বয়স পুরে গেছে দাম কত ভাইয়া 80-82 বলছে 85-এর মধ্যে তার মানে বেচা নিয়ত দর্শক 85-এর মধ্যে বিক্রি নিয়ত দেখি এই পাশে ষাঁড় বাচ্চা সহ একটি গাবি দুধ কেমন আছে চাচা এটার 250 ষাঁড় বাচ্চা তো তাই না বাচ্চাটা ষাঁড় বাচ্চা কেমন বয়স গাবির 6 দাঁত দর্শক 6 দাঁতের একটি গাবি 2.5 থেকে 3 কেজি দুধ পাওয়া যাবে কত চাওয়া দাম 95 চাচ্ছে না কত বলছে একটু আইডিয়া দেন দেখি 82-80 এই পাশে কয়েকটা খাসি কিনা হয়েছে নাকি কিনা হয়েছে ভাই কত করে পার পিস হলো কোনটা কত একটু যদি বলতেন এই দুটা 26,000 জোড়া তাই না আর এই দুটা হলো 30,000 জোড়া দর্শক 15,000 পার পিস আর হলো 13,000 পার পিস আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের তথ্য দেওয়ার জন্য অনেকেই দর্শক খাসির দামের আইডিয়া পেয়ে যাবেন এই হাটে থেকে যে কেমন দামে বেচা কিনা হচ্ছে আমরা আরও যে গাবি বাছুরগুলো রয়েছে ধীরে ধীরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি অনেকেই বলছেন যে একটু হাড্ডিসার গাবি গরু দেখায়েন যেগুলো মূলত কম রেটের মধ্যে চাচা বাচ্চাটা কি ষাঁড় না বকনা বকনা বাচ্চা কত চাওয়া দাম 70 কত দাম বলছে চাচা এটা 60 ভাঙ্গা বয়স কি গাবি 6 দাঁত দর্শক 60 একটু ভাঙ্গে 60-এর মধ্যে বেচা যাবে নাকি 60-এর মধ্যে বেচা যাবে দেখি এই পাশে চাচা ষাঁড় বাচ্চা না চাচা না বকনা বকনা বাচ্চা বয়স কি গাবি 4 দাঁত দুধ মোটামুটি কেজি 2-1 আছে 2.5 কেজি কত চাওয়া দাম কত 95 কত বলছে দাদা দাম 80-80 একটু ভাঙ্গিয়া আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক 80-80 একটু ভাঙ্গে দাম পাইছেন আজকের এই হাটে বয়স কি চাচা এটার 2 দাঁত বাচ্চাটা ষাঁড় না বকনা বকনা বাচ্চা 2 দাঁত বয়স কত চাচা দাম 60 চাওয়া কত দাম বলছে চাচা 60 বলে 60 চাইছেন
দর্শক শেয়ার চাওয়া দাম দর করে নিতে হবে। দেখি আমরা এই হাট থেকে আরো কিছু গাবি বাছুর দেখানোর চেষ্টা করি যেগুলো রয়েছে এই হাটে। ভাই ভালো, বাচ্চা তো বড় হয়ে গেছে ভাই, গাবিন আছে নাকি? আবার কয় মাসের? দুই মাস। কার্ড আছে? কার্ড আছে দর্শক, দুই মাসের গাবিন, কার্ড আছে। দুধ এখন কতটুক আছে? এখন কতটুক? আড়াই কেজি পার হওয়া লাগবে। বয়স কি ভাই গাবিটা? ছয় দাঁত থেকে আট দাঁত, বাচ্চাটা হলো ষাড় বাচ্চা। দাম কত রাখছেন ভাই? একশো পাঁচ। কত বলছে দাম? নব্বই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শক। নব্বই পর্যন্ত দাম পাইছেন উনি আজকের এই হাটে। এই খাসিটা কিনা হলো ভাই? ফেরত কত বললো? পঁচিশ হাজার পর্যন্ত লাগালো। কত হলে বিক্রি করবেন? পঁচিশ হাজার আপনি আছে না, আঠাশ হাজার হলে বিক্রি করতে না? আঠাশ হাজার। মাংস কতটুকু হবে এটার? পঁয়ত্রিশ কেজি। আঠাশ হাজার হলে বিক্রি করবে। দেখি আমার চাচা কেমন আছেন, বেচা কিনা কেমন চাচা? না আয়া, কাস্টমারই তো নাই হাটে। বয়স? বয়স পুরে গেছে। বকনা বাচ্চা ভাই? বকনা বাচ্চা, বয়স পুরে গেছে। দুধ কতটুকু আছে? একবারে চার কেজি। কত ভাই চাওয়া দাম? একশো দশ। চাইলে বেচা কিনা? পঁচানব্বই। দর্শক একশো দশ চাওয়া, পঁচানব্বই বেচা কিনা। তো আমরা এই হাট থেকে বেশ কিছু গাবি বাছুরের তথ্য দেওয়ার চেষ্টা করলাম। কত হলো ভাই এটা? হ্যাঁ দশ হাজার। ফেরত গেল? হ্যাঁ দশ হাজার পর্যন্ত বলছে। দর্শক আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে একটি গাবি বাছুর দেখাবো। আমার মনে হয় বিক্রি হয়ে গেল গাবি বাছুরটা। দেখি চাচা কে কিনলো, কিনা হলো? কত ভাইয়া, কত দিয়ে কিনলেন? নব্বই হাজার। বয়স কি? বয়স পুরে গেছে। সাথে ষাড় বাচ্চা, ষাড় বাচ্চা। দুধ কতটুক? আড়াই তিন কেজি হবে তো? আড়াই তিন কেজি এরকমই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শক। আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে আরেকটি কোনো নতুন হাটে। আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।